বিশেষ মঞ্জুরি অনুদানের টাকা পেতে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী 7ই মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে মন্ত্রণালয় বলছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেওয়ার জন্য অনলাইনে আবেদনের সময় 7ই মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে 2020-2021 অর্থবছরে রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির অনুদানে টাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এ টাকা পেতে 1ই ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছিল। 28ই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন সময় দেওয়া হলেও সেই সময় বাড়ানো হয়েছে। আগামী 7ই মার্চের মধ্যে বিশেষ মঞ্জুরি অনুদানের টাকা পেতে আবেদন করতে হবে শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। জানা গেছে, 2020-2021 অর্থবছরের বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিশেষ মঞ্জুরি টাকা বিতরণে ইতিমধ্যে নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরি টাকা পেতে আবেদন করতে পারবে। সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসা খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া দেশের সব স্বীকৃত প্রাপ্ত ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরি অনুদানের আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনাগ্রসর এলাকা, অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। আর বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন। অনুদানের টাকা পেতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের আগামী 7ই মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানে আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অনুদান পেতে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র আবেদনে সংযুক্ত করতে হবে। শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে ডাক্তারি সনদ ও দৈব দুর্ঘটনা সপক্ষে প্রমাণ সংযুক্ত করে আবেদন করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান বাবদ বরাদ্দের টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠাতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।